আমাদের সাথে একটা ফ্ল্যাট ছাড়া কি আছে? কয়েক হাজার কোটি টাকা আছে মন্ত্রীদের, অনেক মন্ত্রী আছে, বেহায়া মন্ত্রী আছে, একটা একটা হলো হেলথের বেহায়া মন্ত্রী, ওটা ঝাড়ু দিয়ে পেটেলে বোধহয় ওটা যাবে না, ঝাড়ু দিয়ে পেটেলে এটা যাবো না। দুঃখজনক হলো এটা বাপ আমাদের সঙ্গে আসছিল, দুঃখজনক হলো এটা বাপের জন্মটা দিছে খারাপ সময়। আমাদের এক এমপি ওখানে যায় লটপট করে যাতা কাণ্ড করছে, কুয়েতে আমাদের মানুষ ঢুকতে দেয় না, কুয়েত না কাতার, কুয়েত ঢুকতে দেয় না। কেন? করোনা ভাইরাস দিয়ে আমরা লোক পাঠাইছি, কে করলো? রিজেন্টে, রিজেন্ট কে? ওই আওয়ামী লীগের লোক, মহিলাকে, ওই মহিলাকে কি সাবরিনা না কি সাবমেরিন না সাবমেরিন নাম নাকি সাবমেরিন না সাবরিনা সাবরিনা সাবমেরিন আমি বলি সাবমেরিন সাবরিনা কি করতেছে? সে কোন দলের লোক? আজকে গ্রামে গ্রামে গঞ্জে হাট বাজারে যত আপনার চেয়ারম্যান আছে মেম্বার আছে সব চাল চুরি করতেছে। 10 কেজি চাল মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, জাতির পিতার কন্যা দিচ্ছেন, আর তারা দেদা হাতে চুরি করতেছেন, দেদা হাতে চুরি করতেছেন, মহা উৎসবে চুরি করতেছেন। ভোট করা হলে আজকে বগুড়ায় কি ভোট হয়েছে রেজাল্ট কি তো বিকেলবেলায় দুপুরবেলায় মানুষ জানে, সকাল 11টা 10টার সময় মানুষ জানে যে রেজাল্ট কি। আমরা যদি কালকে পার্লামেন্টে না যাই, আমরা যদি কালকে পার্লামেন্টে না যাই এই পার্লামেন্ট চলবে? আমরা না গেলে বিএনপিও যাবে না, বিএনপি তো নির্বাচন আগেই বর্জন করেছে, আমরা যদি না যাই তারাও যাবে না। তো সবকিছুর একটা সীমা থাকে, আমরা প্রধান বিরোধী দল সংসদের, প্রধান বিরোধী দলের আমাদের যিনি কি বলে নেতা ছিলেন, প্রধান নেতা ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, সেই নেতার মৃত্যু দিবস ছিল আজকে, এবং সে এই 11 পার্লামেন্টের নেতা ছিল, এই 11 পার্লামেন্টের নেতা ছিল, 62 সালে ছিল না, এই 11 পার্লামেন্টের নেতা ছিল, তাকে তার সম্মানটুকু দেওয়া হলো না। কে দিল না? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কে? এই হুসেন মোহাম্মদের সাথে রিক্রুট, এই হুসেন মোহাম্মদের সাথে সময় তারা চাকরি করেছে, এই হুসেন মোহাম্মদের সাথে সময় তারা কর্ম তার কাছ থেকে বেতন নিয়েছে। এই তো হচ্ছে নির্বাচন, একটা ভোটও সঠিকভাবে করতে পারে না, একটা ভোটেও গন্ডগোল ছাড়া করতে পারে না, যায় গিয়ে ঘোষণা দিয়ে চলে আসে, পুলিশ আছে আর্মি আছে ঘোষণা দিয়ে চলে আসে, এরকম করে তারা কোনোটা ভোট ঠিক করছে আজকে বলতো তারা? তাহলে মানুষ যেদিন খেপবে, মানুষ যেদিন চেপবে, মানুষ যেদিন আল্লাহ তাআলা যেদিন বলবে, সেদিন এই নির্বাচন কমিশন কিন্তু বিপদে পড়বে। আমরা চাই না যে ওরা বিপদে পড়ুক, আমরা চাই যে ওরা তাদের দায়িত্বটুকু পালন করুক, কিন্তু আহাম্মকে স্বর্গে যদি বাস করে, এর আগে দিছিল সরস্বতী পূজার সময় ওরা দিছিল একটা ভোট, মনে আছে? ঢাকা ইনভার্সিটির ছেলেরা কান ধরে নিয়ে গেছে, কান ধরে ইউনিভার্সিটির ছেলে নিয়ে গেছে, ওই শালা ওটা উড়ায়, এটা বন্ধ কর, বন্ধ করো, এটা ভোট বন্ধ করতে বাধ্য হয়েছে।